বিষয়টা হচ্ছে আমি কিছুদিন আগে আমার একটি ফ্রেন্ড হিন্দু ফ্রেন্ড সে আমাকে বলল আচ্ছা জাহেদ আচ্ছা সরি ভাইয়া ওর নামটা আমি বলে ফেললাম হ্যালো আমাকে শুনছেন ভাইয়া আপনি বলে ফেললে আমরা কি বলবো ভাই আমাদেরকে সরি বলে কি লাভ আপনি বন্ধুকে গিয়ে সরি বলেন ঠিক আছে জি আমাকে বলল যে আচ্ছা হিন্দু আমার ফ্রেন্ড হিন্দু সে বললো যে আচ্ছা

প্রশ্নটা হচ্ছে যে একটা মানে আমাকে যদি একটি ব্যক্তিকে একশো বছর হায়াত দেওয়া হয় সেই একশো বছরটাও যদি ব্যক্তিটা অন্যায় করে সেই অন্যায়ের বিনিময় আল্লাহ কেন ওকে এত্ত এত শাস্তি দিবে আল্লাহ তো অন্যায় আল্লাহ তো অন্যায়ের বিরুদ্ধে শাস্তি দিবে না আল্লাহ শাস্তি দিবে হচ্ছে মানে অনন্তকাল আপনাকে জাহান্নামে পুরানোর একটাই রিজন থাকবে তার আপনি কেন তার স্লেভ হন নাই আপনি কেন বিশ্বাস করেন না ইসলামের প্রতি আপনি কেন আল্লাহকে মান আল্লাহ মাইনে নেন নাই এটা কোন মানে যুক্তি সম্পন্ন তো না এটা হচ্ছে একদম খাটাস খুবিস লেভেলের কোন একটা লোক বলতে পারে এই কথা এবং ঈশ্বরের কোন একটা ক্যারেক্টার মানে বলে দিতে পারে তাহলে তো যে কোনো যুক্তিমান লোক যদি ধরেন আপনি চান আপনি চান আপনাকে কেউ রেকগনাইজ করুক এবং আপনাকে পূজা করুক আপনি যদি এটা মনে মনে চান তাহলে তো আপনি তাকে মানে বিয়ন্ড রিজনেবল ডাউট আপনি তাকে প্রমাণ দিবেন যে হ্যাঁ এটা আমি আমাকে প্রিয়া করো এবং আপনি তার আপনি আপনার নিজের এক্সিস্টেন্সিয়াল অবজেক্টিভ প্রমাণ দেবেন যে যাচাই করে কেউ ভুল প্রমাণ করতে পারবে না যে আপনি আসলে এক্সিস্ট করেন তো এরকম কোন প্রমাণ না দিয়ে ভুল ভাল মানে কেতাব দিয়ে একটা লুচ্চা নবি দিয়ে যদি আমি বলি যে আমার কেউ না বললে আমি তাকে সারা জীবন যাহার নামে পুরাবো তার থেকে বড় স্টুপিট তো আর মানে মহাজগত আর একটা হইতে পারে না আচ্ছা ভাই আমি একটি কথা বলতে চাই এই যে চিরস্থায়ী জাহার নাম বলতে এর কি কোনো শেষ আছে না ওই একসাতে নিশ্চয়ই জানতে জানা আমি জাস্ট একটু মানে এটা বুঝছে না আর এক কি ব্যক্তিটাকে 50টা বছর 60 বছর তাকে দোয়া হল সে তো চায়নি এই আসতে তবুও তাকে দেওয়া হলো দিয়ে তার সে হয়তো কোনো হিন্দু করে বা বৌদ্ধ করে কাফেরাতে করে আমরা যেটা ইসলাম মনে দিয়ে বুঝি তাই করে দোয়া হলো আর প্রিয়ার ওই ব্যক্তিটা মারা গেল মারা যাওয়ার পর জাস্ট ইমান না আনার জন্য অথবা মনে করে নিলাম যে ও পঞ্চাশটা বছর একশোটা বছর অনেক বাজে কাজ করেছে এর বিনিময়ে ব্যক্তিটাকে যে এর তো এত শাস্তি যেটা আমি চিন্তা করতে পারি নাই বা আমি এটা বুঝতেও পারি নাই ভাইয়া ঠিক আছে কল্লা আপনার কথা শুনলাম আমরা ভালো লাগলো আপনার কি আর কোনো আলোচনা আছে বা বক্তব্য আছে বাসবিহারি ভাই বলে কিছু বলবেন বাসবিহারি ভাই বলে কিছু বলবেন বাসবিহারি ভাই বলেন না ওই আসি ভাই এই অতিথি চলে গেলে আপনি একটু অ্যাপ রায়রাই আর লজি এই দুটো জিনিস কিনে আনবেন আমি একটুখানি বললাম তো ওইটা একটুখানি দেখে নেবো ঠিক বললাম কিনা ওকে ঠিক আছে আচ্ছা উনি তো চলে গেছেন বোধহয় আমরা কি অ্যাপ্রায়োরাই এই জিনিসটা একটু দেখবো অ্যাপ্রায়োরাই হচ্ছে গিয়ে স্ক্রিনে আনবো ভাই হ্যাঁ হ্যাঁ স্কিমে আনুন দেখি বলছে এটার কথা বলছেন হ্যাঁ 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 একটু বড় করা যায় কি কি লেগেছে

সেইগুলো অ্যারিস্টটল প্লেটো এরা সব বাতিল করতে থাকবে তখন রেনে দেখা বলছেন আমি ওই অ্যাপ্রায়রা এগুলো আমি মানি না তখন উনি ওই আমি চিন্তা করি এইটা প্রমাণ করার জন্য তিনি ওই ডিজার্টিভ রিজনিংটা ব্যবহার করেছেন এবং সেটা দেকার যেহেতু অঙ্কবিদ ছিলেন উনি ম্যাথামেটিক্যালি এটা দেখিয়ে দিয়েছিলেন তখন ওটা হয়ে যায় টটোলজি এবারে টটোলজিটা নিয়ে আসুন এক সেকেন্ড এটা এটা নিয়ে বলতে থাকেন আমি বের করছি অ্যাপ্রায়োরাই হ্যাঁ অ্যাপ দেখবেন আপনি আহ দর্শকদেরও বলছি যে জ্যামিতি বা অঙ্ক করার সময় কিছু কিছু শত লেখা থাকে বইতে ওই জিনিসটা ওই জিনিসটা আগে থেকেই আহ প্রমাণিত অবস্থা নতুন করে আর প্রমাণ করার দরকার নেই ওটা আমরা ব্যবহার করতে পারি এইটা কি বলছে প্রায়রাই এবং তারই অ্যাডভান্স রূপ হচ্ছে টটোলজি যেটা সর্বদাই সত্য যতবার চেক করা যাক না কেন যতবার এটাকে ইনভেস্টিগেট করা যাক না কেন এটা সত্যই বার হয় এই জিনিসটাকে বলে টটোলজি আচ্ছা এইটা বোধহয় টটোলজির একটা ভালো ডেফিনিশন এ স্টেটমেন্ট দ্যাট ইজ ট্রু বাই নেসেসিটি অর বাই ভার্চু অফ ইটস লজিক্যাল ফর্ম হ্যাঁ হ্যাঁ ওই যে সুতরাং প্রত্যেকটা মানুষ যখন চিন্তা করে সুতরাং চিন্তা কর্তা হিসেবে তার অস্তিত্বটা থাকতেই হয় না হলে চিন্তাটাই থাকে না এইটাই হচ্ছে টটোলজি এই লজিক্যাল ফর্মে এটা হচ্ছে চিরসত্য এই এর উপরেই বেস করে রেনে বলেছিলেন যে সুতরাং আমি চিন্তা করি যখন আমি অবশ্যই আছি এই দুটো জিনিস অ্যাপ্রায়রাই আর এটাকে আপনাকে মেনে নিতেই হবে না হলে আপনার চিন্তার চিন্তাটাই থাকে না এটি ফরাজ ভাইকে আর কি দেখিয়ে দিলাম উনি পরে চিন্তা ভাবনা করবেন বা দর্শকরাও করতে পারে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বাসবেরি ভাই আমরা এটা নিয়ে আরো আলোচনা করব পরে দেখি একদিন দুধ খালা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে নিজেকে আনমিওট করে বলেন মোহাম্মদের দুধ খালা আপনি নিজেকে আনমিওট করে বলেন না নিজেকে আনমিউট করছেন না তাহলে বিদায় জানাচ্ছি